আজ নবজোয়া যাত্রা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রামের বেলপাহাড়িতে তিনি সেখানে যাবেন এবং ঝাড়গ্রাম জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে বিভিন্ন জেলায় কিন্তু এই জনজোয়ার যে জনসংযোগ যাত্রা চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ তার ঝাড়গ্রামের বেলপাহাড়িতে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেও তার একাধিক কর্মসূচি রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাড়া পাচ্ছেন সেটাও কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের যে ভিড় হচ্ছে তার এই যাত্রাকে কেন্দ্র করে সেই মতো কিন্তু আজকেও যে মানুষের ভিড় হবে এবং মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন এমনটা কিন্তু বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে একাধিক কর্মসূচি রয়েছে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ঝাড়গ্রাম জুড়ে থাকছে একাধিক কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বানানো হয়েছে একটি অডিটোরিয়াম দেখতে পাচ্ছেন সেই ছবি ঝাড়গ্রাম জুড়ে একাধিক কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসংযোগ যাত্রাকে কেন্দ্র করেও কিন্তু যথেষ্ট উচ্ছ্বাস দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে বা ঝাড়গ্রামে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের বেলপাহাড়িতে থাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচি বসার জন্য প্যান্ডেল এবং মঞ্চ বানানো হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি প্রস্তুতি চলছে জোর কদমে বিস্তারিত কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ মুখার্জি পার্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আসছেন কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কি প্রস্তুতি সেখানে দেখো যে রাজ্য জুড়ে যে জনজোয়ার কর্মসূচি তৃণমূলে নেওয়া হয়েছে আর কিছুক্ষণের মধ্যে পুরুলিয়া জেলার একদম শেষ প্রান্ত থেকে পৌঁছে যাচ্ছেন ঝাড়গ্রামে এবং ঝাড়গ্রামের একদম শুরু বেলপাহাড়িতে সেখানে তাকে অভিনন্দন জানানো হবে এবং সেই নিয়ে কিন্তু তুমি দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম শহর জুড়ে একেবারে গেট তৈরি করা হয়েছে এবং যারা কর্মী সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট আনন্দিত কারণ হাতের সামনে অভিষেককে পাচ্ছে এবং বিভিন্ন যে অভিযোগ সেই অভিযোগ তারা বলতে পারবে এবং এখানকার যারা নেতা নেত্রী তাদেরকে প্রত্যক্ষ অর্থাৎ আরেক গ্রামের যে একটা গোষ্ঠীরণ্য সেই গোষ্ঠীরণ্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে অধিবেশনে এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মী সবাই কিন্তু এখন উচ্ছ্বসিত আর কিছুক্ষণের মধ্যেই ঝাড়গ্রামের জেলায় প্রবেশ করছেন অভিষেক ব্যানার্জি কেন্দ্রা নিরাপত্তা ব্যবস্থা ঠিক কি দেখছো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কিছু রাজ্য জুড়ে যে জনজোয়ার কর্মসূচি হয়েছে সেক্ষেত্রে প্রশাসনের যথেষ্ট দেখেছে যে কর্মসূচি একদিকে চারটি পাঁচটি করে যারা তিনি কর্মসূচি করছে সেই ক্ষেত্রে প্রশাসন কিন্তু যথেষ্ট সজাগ রয়েছে কারণ ইতিমধ্যে হুগলি জেলায় যে কর্মসূচি হয়েছে তার কিন্তু শান্তিপূর্ণভাবে হয়েছে সেই ক্ষেত্রে প্রশাসন যে সজাগ রয়েছে তা পরিষ্কার এবং ঝাড়গ্রামে কিন্তু নিরাপত্তা যথেষ্ট কড়াকড়ি করা হয়েছে যেহেতু অভিষেক ব্যানার্জি আসছেন কিন্তু এটা সবথেকে বড় বিষয় আজকে নিরাপত্তার বিষয় নয় সাধারণ মানুষ অভিষেক ব্যানার্জিকে একবার সরাসরিভাবে পৌঁছে যাবে এটাই সবথেকে বড় বিষয় প্রশাসনও যেমন সুযোগ করেছে সাধারণ মানুষ একেবারে ধন্যবাদ আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পার্থ মুখার্জি ঝাড়গ্রামে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি